আজ সকালে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সুধীর সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বিকেলে মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন সহ গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখবেন মাতারবাড়ির জনসভায়। ইকরাম চৌধুরী টিপুকে সাথে নিয়ে রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় মকসিমুল হাসানের রিপোর্ট। ঢাকা থেকে কক্সবাজার মানুষ ট্রেনে যাতায়াত করবে এমন স্বপ্ন দেখলেও 471 কিলোমিটার রেলপথ যাত্রার জন্য মাত্র 188 টাকা দিতে হবে এমনটা হয়তো অনেকে কল্পনাও করেননি। সেই অকল্পনীয় ঘটনা ঘটতে যাচ্ছে আগামী 1 ডিসেম্বর। ওই দিন ঢাকা কক্সবাজার রুটে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। শনিবার সকালে কক্সবাজারে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝিনুকের আদলে আইকনিক রেল স্টেশনের ট্রেন চলাচল উদ্বোধন করে সুধী সমাবেশে অংশ নেবেন। পরে স্টেশন থেকে রামু পর্যন্ত নবনির্মিত 12 কিলোমিটার পথ ভ্রমণ করবেন ট্রেনে। প্রায় 18,000 কোটি টাকার এই প্রকল্পে চট্টগ্রাম কক্সবাজার রুটে 102 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে পরীক্ষামূলক চলাচলও। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রেললাইনটি পরবর্তীতে বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুমদুমের তমরু সীমান্ত পর্যন্ত সম্প্রসারিত হবে। এটা কম খরচে, আপনারা শুনলেন যে আমাদের 200 টাকারও কম খরচে ঢাকা থেকে এখানে আসা যাবে। এখানে আমাদের আন্তর্জাতিক মানের বিপণন বিধান আছে, আমাদের এখানে হোটেল ফ্যাসিলিটিস আছে, এখানে লকার আছে, এখানে যাত্রীরা আসতে পারবে, ভোরে আসে এখানে গোসল করতে পারবে, তাদের লাগেজ টাগেজ রেখে সারাদিন ঘুরে আবার ট্রেনে চলে যেতে পারবে। 2000-ই কক্সবাজার রেল প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে শুধু ঢাকার সঙ্গে কক্সবাজার নয়, বরং সারা দেশের রেল সংযোগের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজারের রেলপথ। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এই রেলপথের সংযুক্তির মধ্য দিয়ে। একই সঙ্গে বাঁচবে সময়, কমবে ভোগান্তি। শনিবার দুপুরের পর মাতারবাড়িতে প্রধানমন্ত্রী গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন এবং প্রথম টার্মিনালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের 600 মেগাওয়াটের একটি ইউনিটও উদ্বোধন করবেন সরকার প্রধান। পরে মাতারবাড়ি টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী রিমোট এলাকাকে যেভাবে উন্নয়ন অগ্রগতি করে ওই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, এই কারণে ওই এলাকার মানুষ সহ কক্সবাজারের মানুষের আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সকলে ওখানে যাবেন জনসভায়, এবং আমার বিশ্বাস যেটা একটা জনসমুদ্রের রূপ নেবে। আওয়ামী লীগ নেতারা জানান, বক্তব্যে নির্বাচন ঘিরে দিক নির্দেশনা ছাড়াও সরকারের 1.5 দশকে কক্সবাজারের উন্নয়ন চিত্র তুলে ধরবেন প্রধানমন্ত্রী। মকসিমুল হাসান, এনটিভি নিউজ, কক্সবাজার। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? এ বিষয়ে জানতে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। ফাহাদ, প্রধানমন্ত্রী কখন রেল লাইনের উদ্বোধন করবেন আর কি কি কর্মসূচি আছে প্রধানমন্ত্রীর? নাজনীন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছেন। কিছুক্ষণ আগে, ঠিক 15 মিনিট আগে, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বিমানযোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং 10:45 মিনিটে তিনি এই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং সেখান থেকে সরাসরি চলে আসবেন এই আইকনিক যে রেল লাইন, রেল স্টেশন তৈরি করা হয়েছে কক্সবাজারে, সেটি উদ্বোধন করার পর, এবং সেইটি উদ্বোধনের পাশাপাশি পাশেই একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী অংশ গ্রহণ করবেন এবং সেখানে বক্তব্য রাখার পরপরই এই যে নতুন যে রেলপথ তৈরি করা হয়েছে চট্টগ্রামের 2000-ই থেকে কক্সবাজার পর্যন্ত 102 কিলোমিটার রেলপথ, এই রেলপথের কক্সবাজার থেকে রামু স্টেশন পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীরা ট্রেনের মাধ্যমে এই রাস্তাটুকু চড়বেন এবং রামুতে নেমে রামু সেনানিবাসে তিনি 2 ঘন্টা অবস্থান করবেন এবং সেখানে মধ্যাহ্নবিরতির পর প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে চলে যাবেন মাতারবাড়িতে। সেখানে গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন এবং
প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, এবং একই সঙ্গে 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের 600 মেগাওয়াটের একটি ইউনিটও উদ্বোধন করার কথা রয়েছে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পাশাপাশি সবশেষ বিদ্যুৎ প্রকল্পের পাশে মাতারবাড়ি টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত একটি জনসভায় তিনি যোগ দিবেন এবং সেখানেও তিনি ভাষণ দিবেন। নাজনীন, আপনাকে জানিয়ে রাখি ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 471 কিলোমিটার, এবং সেই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথ আগেই ছিল, কিন্তু এখন নতুন করে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত 102 কিলোমিটার রেলপথ তৈরি করা হয়েছে, যাতে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত যাত্রীরা আসা যাওয়া করতে পারে। এবং সেই আসা যাওয়াতে একজন যাত্রীর সর্বনিম্ন খরচ হবে মাত্র 188 টাকা এবং সর্বোচ্চ খরচ হবে 1725 টাকা, এটি আমরা এখানকার প্রকল্প পরিচালকের কাছ থেকে জানতে পেরেছি। এবং এই দূরত্ব অনুযায়ী কিন্তু ভাড়ার ইয়েটা অনেক কম নাজনীন। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই এই ট্রেনটি আজকে উদ্বোধন হলেও বাণিজ্যিকভাবে এটি চালু হবে 1 ডিসেম্বর 2023 থেকে, এবং সেদিন থেকে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত একটি ট্রেন যাওয়া আসা করবে এবং চট্টগ্রাম থেকে দুটি ট্রেন কক্সবাজার পর্যন্ত যাওয়া আসা করবে, এবং ঢাকা থেকে যে ট্রেনটি ছেড়ে আসবে সেটি শুধুমাত্র চট্টগ্রাম রেল স্টেশনে অবস্থান করবে কিছুক্ষণের জন্য যাত্রাবিরতি দিয়ে, সেটি সরাসরি কক্সবাজার চলে আসবে। এখানে আসলে কোনো স্টেশন ধরবে না, কিন্তু চট্টগ্রাম থেকে যে দুটি ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই দুটি ট্রেন কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজারের মধ্যে কয়েকটি স্টেশন রয়েছে সেই স্টেশনগুলোতে ধরবে এবং যাত্রীরা উঠানামা করতে পারবে। তো নাজনীন, এখন সবার অপেক্ষা অধীর আগ্রহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনটি উদ্বোধন করবেন এবং এখান থেকে ট্রেনে চড়ে তিনি রামু যাবেন। নাজনীন, অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।